মাদক ট্যাবলেট সহ এক বাংলাদেশি সহ 6 জনকে গ্রেফতার করলো ইংরেজতা থানার পুলিশ। অভিযান চালিয়ে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় পাচারকারীদের। পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার করেছে 60,000 পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 60,00,000 টাকা। মাদক ট্যাবলেট সহ এক বাংলাদেশি সহ মোট 6 জনকে গ্রেফতার করলো ইংরেজতা থানার পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় একটি হোটেল থেকে গ্রেফতার করা হয় পাচারকারীদের। তাদের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে 60,000 পিস ইয়াবা ট্যাবলেট, যার বাজার মূল্য 60,00,000 টাকা। ধৃতদের মঙ্গলবার মালদা আদালতে তোলা হয়। 10 দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। পুলিশ সুপার আলোক রাজুরিয়া জানিয়েছেন, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি, একজন মণিপুর, 2 জন কলকাতা, 1 জন পুরাতন মালদার বাসিন্দা। তিনি বলেন, মালদা হয়ে বাংলাদেশে ট্যাবলেটগুলি পাচারের ছক কষেছিল পাচারকারীরা। গোপন সূত্রে খবর পেয়ে ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করা হয়। গতকালে আমরা একটা অপারেশন চালাই, সেই অপারেশনে আমাদের একটা ইন্টার স্টেট আর এটাও বলা যেতে পারে আমাদের ইন্টারন্যাশনাল নেটওয়ার্কটা, যেটা ইয়াবা ট্যাবলেটস, যেটা একটা সাইকোট্রপিক সাবস্টেন্স, এটা ক্যাফিন আর মেথাফেটামিন তার কম্বিনেশন, সেই চক্রটা আমরা উদ্ধার করি। আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি, যার মধ্যে একজন হচ্ছে মণিপুরে বাসিন্দা, একজন বাংলাদেশে বাসিন্দা, 2 জন আমাদের কলকাতায় ইকবালপুর থানায় ওদের বাড়ি, অ্যান্ড বাকি 2 জন আমাদের এখানে মালদা জেলার। আমরা যেটা সিজার করেছি সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, 60,000 এটা ইয়াবা ট্যাবলেটস, যার বাজারে আনুমানিক মূল্য নট লেস দেন 60,00,000, যেভাবে এটা যায়। বেসিক্যালি যে প্রাইমারি ইন্ট্রোগেশনে আমরা পেয়েছি, তার সঙ্গে সঙ্গে আমরা একটা জাইলো কার, যে দিয়ে এটা মালটা পার্ট অফ মাল আমরা পেয়েছি, একটা জাইলো এক্সইউভি, যেখান থেকে আমরা পার্ট অফ আমাদের যেটা সিজার মাল, যে 60,000 ট্যাবলেটস আপনাকে বললাম, ওটা আমরা সিজ করেছি। অ্যান্ড 3 জনকে আমরা, এদের মধ্যে 6 জন মধ্যে 3 জনকে আমরা একটা হোটেল রদবাড়ি, একটা হোটেল খান থেকে অ্যারেস্ট করি, ওদের পজিশন থেকে আমরা মালটা এটা উদ্ধার করি। তার সঙ্গে সঙ্গে এদের পার্সোনাল পজিশন থেকে 6টি মোবাইল আমরা সিজ করেছি। এদের বেসিক্যালি এটা একটা চক্র, যেটা যার সূত্রটা বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার সঙ্গে জড়িত। প্রাইমারি ইন্ট্রোগেশনে যেটা আমরা জেনেছি, মিয়ানমার থেকে এই ইয়াবা ট্যাবলেটস ওরা আনিয়ে, যে মণিপুরে যে লোকটি আছে ও বেসিক্যালি ক্যালকাটায় পাচার করা, অ্যান্ড ক্যালকাটা থেকে মালদা হয়ে এটা বাংলাদেশ থ্রু বর্ডার যায়, এটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। আরও আমরা ইনকোয়ারি করে এটা ফার্দার, এর সূত্রে আর কারা কারা ইনভলভড আছে তারা জানার চেষ্টা করি। 3 জন যেটা আছে ওটা আমাদের ইনভেস্টিগেশনে আমরা ধরেছি, ডিফারেন্ট ওটা মেথড কি আছে সেটা আপনারা যখন, ওটা এখানে বলার বিষয় নয়, বা 6 জনকে আমরা ভিন্ন ভিন্ন স্থান থেকে ধরেছি। উনি প্রপার পাসপোর্টেই আছেন এখানে, ঠিক আছে, বাট উনি একটা ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, সেই হিসাবে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। সাইকোট্রপিক সাবস্টেন্স যেটা কনজিউম করা যায় ভিন্ন ভিন্ন ভাবে, এটা অনেকটা, এটা ওরালিও কনজিউম করা যায়, ইয়া ফের এটা স্মোকও করা যায়, ভেঙে স্মোকও করা যায় টিন ফয়েলে, এটা যেটা আপনার ট্যাবলেট দেখতে পারছেন এখানে। অ্যান্ড বেসিক্যালি ইউফোরিক এটা সাবস্টেন্স, যে দিয়ে একটু ঘুম হয় না, ইউফোরিক ফিলিং হয়, তো এটা একটা ড্রাগ। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।